नमस्कार बंधु, आमी सन्दीप बाग, आपनारा देखछेन सन्दीप बाग फॉर यूट्यूब चैनल। आशा करछि बंधुरा सबाई भालोई आछेन। आज सीएसएस एर 39 नम्बर क्लास, आजकेर क्लासे आमी आपनादेर संगे आलोचना करब सीएसएस एर डिसप्ले प्रपार्टी निये। डिसप्ले प्रपार्टीर चारटी भ्यालू आछे, नन, इनलाइन, ब्लक, इनलाइन हाइपेन ब्लक। এই চারটি ভ্যালুকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি এবং কিভাবে ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করি, আজকের এই নিয়ে আমাদের আলোচ্য বিষয়। বন্ধুরা যদি জানতে চান, শিখতে চান, আমার সঙ্গে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি দেখার পর বাড়িতে 10-12 বার প্র্যাকটিস করুন ডিসপ্লে প্রপার্টি নিয়ে। যত প্র্যাকটিস করবেন তত আপনি ভালো বুঝতে পারবেন। দেখুন, বরাবরের মতো আমি HTML ট্যাগ বা ইনডেক্স নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। দেখুন, উপরে HTML ট্যাগ শুরু, নিচে HTML ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। তার হেড ট্যাগের ভিতরে দেখুন লিঙ্ক রিয়েল স্টাইল শিট, এই CSS ফাইলকে কল করা আছে। এটি এক্সটার্নাল CSS। এখানে বডি ট্যাগ আছে, বডি ট্যাগ শেষ আছে, এবং বডি ট্যাগের ভিতরে একটি ডিভ নিয়েছি, ডিভের ক্লাস নিয়েছি ব্যাকগ্রাউন্ড, এবং নিচে ডিভটিকে শেষ করে দিয়েছি। এর ভিতরে আমি একটি লেখা কপি করে নিয়ে এসেছি, জাস্ট পেস্ট করে দিলাম। হাই ফ্রেন্ডস, দিস ইজ CSS 39 পার্ট, প্লিজ সাবস্ক্রাইব সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ। এর উপরে আমরা ডিসপ্লে প্রপার্টিকে ব্যবহার করে দেখাবো। চলুন প্রথমত ফাইলে আসলাম, সেভ করলাম আর এটিকে মিনিমাইজ করলাম। CSS ফাইলে এখনও কিছু লিখলাম না। চলুন আর ব্রাউজারটি ওপেন করলাম, ইনডেক্স ফাইলের উপর রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোমে। দেখুন, এখন এই সন্দীপ বাগ ফর ইউ এই যে লেখাটা রয়েছে, এই লেখাটা আমি কালার করতে চাইছি। তার জন্য আমাকে এর ভিতরে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, তাই না? সেই ট্যাগটাকে ব্যবহার করে আপনাদের দেখাবো ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে। চলুন, কি এফেক্ট আসে ট্যাগ ব্যবহার করার ফলে। প্রথমত আমি আমার HTML ফাইলে আসলাম। এই সন্দীপ বাগ ফর ইউ এই লেখাটা আমি পি ট্যাগ ব্যবহার করছি। আর আপনারা জানেন যে পি ট্যাগ ব্যবহার করার ফলে এই লাইনটি কেটে নিচে নেমে যাবে, কারণ পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ একটি লাইনেই হয়। দেখুন, এখানে পি ট্যাগ শুরু করেছি, এখানে পি ট্যাগ শেষ করেছি, আর মাঝখানে সন্দীপ বাগ ফর ইউ আছে লেখা। ফাইলে আসলাম, সেভ করলাম, এখন ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম। দেখুন, লেখা কেটে গিয়েছে। কেন এটা ব্যবহার করলাম? এই সন্দীপ বাগ ফর ইউ এই টেক্সটের উপরে আমি CSS এর কাজ করতে চাইছি, যেমন কালার করতে চাই। CSS ফাইল ওপেন করলাম, নিচে আসলাম, একটু নিচে এসে পি ট্যাগ নিয়েছি, তাই পি লিখলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, শুরু শেষ। এখানে আমি লিখব কালার, COLOR কালার, আমি দিলাম REDD রেড। ফাইলে আসলাম, সেভ করলাম, দেখুন রিফ্রেশ করলাম, দেখুন এটি কালার হয়েছে। এই কালারের জন্য বা টেক্সটকে আমরা যে কোনো কাস্টমাইজ করার জন্য একটি ট্যাগ তো ব্যবহার করতে হবে। আমি এখানে পি ট্যাগ নিয়েছি, কিন্তু পি ট্যাগ ব্যবহার করার ফলে লেখাটি দেখুন নিচে চলে এসেছে। আমি চাই লেখাটা একটি লাইনেই থাকুক, মানে হাই ফ্রেন্ডস থেকে একদম থ্যাংক ইউ পর্যন্ত পুরোটা একটি লাইনে থাকুক। তার জন্য আমাকে এখন ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে হবে। চলুন আপনাদের দেখিয়ে দিই। CSS ফাইলে আসলাম, এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগের ভিতরেই আমি লিখব এখন, দেখুন ডিসপ্লে, DISPLAY ডিসপ্লে, স্টু দিলাম, দিয়ে লিখব ইনলাইন ভ্যালু, INLINE, সেমিকোলন দিলাম। ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজারে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন ইনলাইন দেখাচ্ছে, মানে ইনলাইন মানে কি একটি লাইনই চলে এসেছে। আপনারা এইভাবেও ডিসপ্লে প্রপার্টির ইনলাইন ভ্যালুকে ব্যবহার করতে পারেন, যদি আপনাদের লাইন ব্রেক হয়ে যায় একটি লাইনে নিয়ে আসার জন্য। আপনি এতে ব্লক বা ইনলাইন ব্লকও ব্যবহার করতে পারেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। আপনারা যদি এখানে ইনলাইনের জায়গায় শুধু ব্লক লেখেন, BLOCK ব্লক, তাহলে ডিফল্টভাবে যেরকম ছিল সেই রকমই দেখাবে। দেখুন রিফ্রেশ করলাম, দেখুন ডিফল্ট যেমন ছিল ব্লক ব্যবহার করতে ঠিক সেই রকমই দেখাচ্ছে। এখানে যদি আমরা এখন ইনলাইন ব্লক ব্যবহার করি, কি এফেক্ট আছে দেখে নিই। INLINE হাইপেন দিয়ে BLOCK ব্লক, ফাইলে সেভ,
রিফ্রেশ লেখাটা অনেকটাই নিচে চলে আসে, দেখুন উপর থেকে অনেকটা নিচে চলে এসেছে, কারণ আমি ইনস্ট্রাকশান দিয়েছি ইনলাইন এবং ব্লক, তার জন্য লেখাটা ইনলাইন তো হয়েছে, একই লাইনে হয়েছে সমান্তরাল, কিন্তু কিছুটা নিচে চলে এসেছে। তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন ডিসপ্লের ভ্যালুকে। আর আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আপনাদের দেখিয়ে দিই, চলুন আমরা ইউএল ট্যাগের সঙ্গে কিভাবে ব্যবহার করব। তার জন্য এই যে ডিভ আছে, ডিভের বাইরে আসলাম, প্রথমত আমরা ইউএল ট্যাগ নেব। বন্ধুরা ইউএল ট্যাগ আনঅর্ডার লিস্ট আপনাদের দেখিয়েছি HTML এর ভিডিওতে, যদি না দেখে থাকেন সাতটি ভিডিও দেখার পর তবেই দেখুন, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। এখানে নিচে ইউএল ট্যাগ শেষ করে দেব, ইউএল ট্যাগ শেষ করলাম, এখন এর ভিতরে এলআই ট্যাগ নেব, এলআই ট্যাগ। চলুন নর্মালিভাবে আমরা যে ওয়েবসাইটে আমরা মেনু তৈরি করি সেই মেনুটা কীভাবে তৈরি করা হয় আপনাদের সংক্ষেপে একটু দেখিয়ে দিই। আপনাদের মেনু কীভাবে তৈরি করা হয় একটি সেপারেট ভিডিওতে পুরো ডিটেলস দেখাবো, আমরা আজ জাস্ট ডিসপ্লে ট্যাগের ব্যবহার দেখছি, তাই এখানে প্রয়োজন আছে তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোম, HOME হোম, এখানে এলআই ট্যাগ শেষ করে দিলাম, এলআই ট্যাগ শেষ করে দিলাম, জাস্ট এটিকে কপি করে নিচে পেস্ট করে দিলাম, বারবার লেখার দরকার নেই, পেস্ট করে দিলাম। চলুন এখানে জাস্ট কন্টেন্ট বা টেক্সটগুলোকে চেঞ্জ করে দিই, CSS এখানে দিয়ে দিলাম, HTML আর এখানে দিয়ে দিলাম অ্যাবাউট। চলুন এখন ফাইলে আসলাম, সেভ করলাম, আনঅর্ডার লিস্ট নিয়েছি মানে বুলেট আকারে আসবে, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, দেখুন বুঝতেই পেরেছেন আশা করছি। এখন এই বুলেটটাকে যদি আমি তুলে দিতে চাই সেক্ষেত্রে আমি কি করব, বা এই যে লিস্ট বাই লিস্ট এসেছে এটাকে আমি চাইছি সমান্তরাল, তার জন্য আমাকে ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে হবে। চলুন আমরা CSS ফাইলে আসলাম, আর এখানে আমরা কোন ট্যাগকে কল করব, দেখুন এলআই ট্যাগকে কল করব, এলআই, তো এলআই ট্যাগটাই তো আমাদের শো করছে এই বুলেটগুলো, তাই এলআই ট্যাগকে আমরা কল করব। চলুন আমরা CSS ফাইলে আসলাম, CSS ফাইলে এসে নিচে আমরা প্রথমে লিখব এলআই, এখানে এলআই লিখলাম, কার্লি ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম, এর মাঝখানে আমি এখন লিখব DISPLAY ডিসপ্লে, কোলন দিলাম, দিয়ে আমি যদি ব্লক লিখি BLOCK ব্লক, ফাইলে আসলাম, সেভ করলাম, এখন রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন যে বুলেটটা ছিল সেই বুলেটটা উঠে গিয়েছে, আর দেখা যাচ্ছে না, আশা করছি বুঝতে পারছেন। চলুন এখন যদি আমরা এটাকে সমান্তরাল করতে চাই তাহলে আমাকে ইনলাইন প্রপার্টি ব্যবহার করতে হবে, দেখিয়ে দিই আপনাদেরকে। CSS ফাইল ওপেন করলাম, এখন এখানে ইনলাইন, INLINE ইনলাইন, ইনলাইন ব্যবহার করলাম, ভ্যালু সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন সমান্তরাল এসেছে। এখন এর সঙ্গে আমরা কালার ব্যবহার করতে পারি, আপনাদের অপশনাল, তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড কালার, COLOR কালার দিয়ে দিলাম, RED রেড, তারপর বর্ডার, BORDER বর্ডার, বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড, আর WHITE হোয়াইট দিলাম। চলুন ফাইলে আসলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন মেনুর মতন অপশান এসেছে, এইভাবে আমরা মেনু তৈরি করা হয়, কিন্তু আমি ডিটেলস আপনাদের দেখাচ্ছি না, আপনাদের জাস্ট ডিসপ্লে প্রপার্টির ব্যবহারটা দেখাচ্ছি। চলুন এখন যদি আমি এই অপশানটা না চাই তাহলে ডিসপ্লে নান করে দিতে পারি, তাহলে শো করবে না। চলুন এখানে যদি আমি ডিসপ্লে নান ব্যবহার করি, এই যে ডিসপ্লে ইনলাইন এসেছে, এখানে যদি ডিসপ্লে NONE ব্যবহার করলাম, ভ্যালু ফাইলে আসলাম, সেভ করলাম, এখন ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, দেখুন ডিসপ্লে নান, ডিসপ্লে মানে কি দেখানো, দেখা, তাহলে নান মানে কিছুই না, নান ব্যবহার করলাম কোনো কিছু ভ্যালু শো করছে না। এইভাবে আপনার যদি কোনো কন্টেন্টকে হাইড করার দরকার হয় আপনি ডিসপ্লে নান করেও তুলে দিতে পারেন। আরেকটি ভ্যালু আছে ইনলাইন ব্লক, চলুন আপনাদের এখানে ইনলাইন ব্লক ব্যবহার করে দেখিয়ে দিই, INLINE ইনলাইন, হাইফেন দিলাম, BLOCK ব্লক, ইনলাইন ব্লক লিখে ফাইলে আসলাম, সেভ করলাম,
देखुन रिफ्रेश करार संगे संगे देखुन इनलाइन एवं ब्लॉक हिसेबे शो करछे। अपनारा एइभावे आपनादेर प्रयोजन अनुजायी कोनो कन्टेंट के किभावे देखाते हबे किभावे हाइड करते हबे जदि कोनो कखनो प्रयोजन हय ताहले आपनारा एइ डिसप्ले प्रपार्टी व्यवहार करते पारबेन। बंधुरा जदि भिडियोटी भालो लागे आपनारा आपनादेर बंधुदेर संगे शेयर करुन एबं चैनलटी अवश्य सबस्क्राइब करे राखुन एइ रकम भिडियो देखार जन्य।